নমস্কার সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। বোনের বাড়ি থেকে এলাম আবার পিসির বাড়িতে। তো পিসির বাড়িতে এসি, পিসিরা আবার সবার বোনের বাড়িতে গেছে। তো যেহেতু আজকে বাঘিনীর জন্মদিন, তো ওই জায়গায় সবাই থাকবো। তো আমি আইসি বর্দা, আর আমি জমা হানে বসি দুবার। এই যে বসি ঘুরেছে বর্দা, এই যে বসির সিবা। তো যাই হোক, জামাহানে কই মাছ ধরবার, যা দিহি পাই কিনা, তো এখন সাথে করে নিয়ে যাই। তো আপনারা অনেকে মাছ ধরতে দেখা পছন্দ করেন, যে মাছ ধরেন দাদা, মাছ ধরেন। তো এই কারণে কইছি যে মাছ ধরা দেখাই। তো বর্দা যে গেঞ্জি পর বানছে, তো ওখানে যামু, চলেন যাই ঘুরে আসি। যে বর্দা ঘর তালা দিয়ে আনছে, ঘরটা তালা দিয়ে যাম এখন। আর এই যে পিসু গোবরতে শশা ধরছে, জাংলা জাংলা আবার কুমড়া ধরছে। এই যে শশা গাছের, শশা গাছে জাংলায় শশা গাছ উঠে গেছে, এই যে ফুল হয়েছে শশা গাছ অনেক। তো যাই হোক, শশা গাছগুলো খুব সুন্দর হয়েছে। এই যে জাংলা, আর এই যে কুমড়া, বড় কুমড়া আছে। জাংলা অবশ্য ভেঙে বেরোচ্ছে বাড়ি। আবার এই যে মরিচ গাছে তো দারুণ মরিচ ধরছে, মরিচ কিনা খাওয়া না কেন আর এন থেকে চলে। বক নাটক নিবি না বলে গেছে, বালতি খুদ নি ছত তো এই যে আমরা এখানে বালতি, এই বালতি ভালো হয় ধরো বেশি। আর এই যে কুমড়া আছে সুন্দর, কুমড়ায় ফুল হয়েছে মেলা। আমার এসে সিম আছে, সার আছে, সেবা আছে, পিঁপড়ের ডিম আছে। তো ওইবেন ওই দেবেন, আর পিসি গোলারি তো দেখাইছি আপনার গড়িয়ার আগে আমার ওই চ্যানেলে। পিসি গোবারি জাংলা নিয়ে দেওয়া যায় না, জাংলা নেমে গেছে গা, বসে আড়াই নিয়ে নেবি না। মরিচ গাছের বিছন নিয়ে গেলে বনি সেদিন থেকে একটা নিয়ে এই না, এন থেকে রাখিস কটা বিছন, আমি নিয়ে যাবো দু একটা মরিচ। বড় যে হামু ভাঙলো, হামু কেটে হামুতে ধরবো জানো এদিকে। অবশ্যই যে দেখি কোন পাশে ধরে, বসে গানে সামনে না আর এই যে পাশে ই ধরতেছে নোরা, সূর্যের বিপরীত মোড়ের দিকে কোনো মাঝে তো এরকম দেখা যায় না। বসি ভাসছে, এইটা এটা ধরে নাকি বসছে অবশ্য। এখন এক জায়গায় স্থির কোনো মাছ নেই, কারণ জল তো পুরোটা চোখ, এই কারণে মাছ হচ্ছে সরা নেই। তো আমরা এই জায়গায় একবার স্থিরভাবে দেখুন ধরে কিনা। এখানে খুঁট বানিয়ে বতি আমি হলে উমরে বিলের গাড়াই যার না,
তোর হুতা কি যে প্লাস্টিকের হুতে না উন টুন দিবি না টুন সারা তোমার ভাইটা হইটা দূর দিব তো চলেন হাঁটি আর দিহি ধরলে তো অবশ্য আপনার মধ্যে আমি তো যে একটা ধরে ফেলাইলো যাই হোক টান দেওয়াটা মানে আসলে আমার ইয়ে গেছে সমস্যা উঠে গেছে বড় কই যাই হোক কই ধরবো কই বড় হয়ে গেছে কইয়ের সাইজ বড় আছে প্রথম একটা কই মাছ পাইলাম দেখা যাক আশা করা যায় আরো পামো বাসাল না টানি চাল না তুই মাছ ধরছেন না সব ডাঙ বসছি বাঁশ এটা যে দিচ্ছেন তলাই না বাঁশ না না তলাই বনে আমার তো দিবেন কোন জায়গায় দিব হচ্ছে আপনার চকে দেবো উঠামো সকালে এখন দিবেন সকালে উঠাইবেন বাহ তো মোটামুটি হয় তো মাছ তাতে 100-এর উপরে তো ওঠে মাছ না অত ওঠে না 60-70 মাছ ওঠে 60-70 না যাক ভালো ধরলে তো ভালো তাও কষ্ট সার্থ করলি হয় হাঁসের অবস্থা কিরকম দেখেন হাঁসের দাঁতটা কি কাছে পাচ্ছে না বড় ডিম তো যে ই গাছ সিটকি গাছ না সিটকি গাছের ডালে বাজলে ভজালি এলাকাটা এমনিতে দেখতে সুন্দর তো আমরা কিন্তু মাছ পাই নাই মাছ পাইছি একটা তো অনেক সময় ঘুরলাম তো মাছ আসলে ধরবার চাই না তো আরেকটু সময় থাকুমু ওই যে পর্দা পিছনে দেখবান চাইটা এটা তো দেখা যাক যদি পাই তো পাইলে আমার না পাইলে ওই একটাই তো দেখতে থাকেন দেখি আর চেষ্টা করে ধরা যায় কিনা তো আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর ঘুরলাম তো বহুত চেষ্টা করলাম
পাওয়া গেছে একটা, তো আসলে মাছ এখন ধরতে চাই না বেশি। তো কই আরেকটা ধরছে, আসলে এই ক্যামেরাটা মানে অভাব ছিল তো ওই সময় ধরছে, তো অনেক সময় পর ধরলো আর কি। কইটা বড় আছে, দুইটা কই বড় দেখা একটা আদার এনে ধরবে পারে। দুই তিন ঘন্টা ধরে খাই থেকে এই আঠা তুই যে দিলাম তো আমরা অনেক সময় ঘোরাঘুরি করলাম, তো অনেক সময় ঘোরাঘুরি করে দুইটা কই পাইছি, দুইটা কই সন্ধান পাওয়া গেছে আর কি। তো বসি খালি পাই যায় বারে বারে, তো এই কারণে আসলেই মাছটা ভালো করে ধরা যায় না, অতিরিক্ত জঙ্গল আর কই মাছ আছে কিন্তু এখনো ধরে না, জল এখনো বেশি এই কারণে কই ধরতে চাই কম। তো সেই কারণে আসলেই মানে অনেক চেষ্টা করতেছি আমরা যে আপনাকে দেখামো কিছু কই মাছ ধরা, আসলে কই মাছ ধরা আর অনেক চেষ্টা করলো, অনেক ঘোরাঘুরি করার পরে দুইটা কই পাইছে। তো আর একটু সময় চেষ্টা করে দেখি দেখা যাক পাই কিনা, তো আর কিছু সময় চেষ্টা করে দেখামো, আবার দেখতে থাকেন। আসলে কি মাছ ধরতে গেলে অনেক ধৈর্য লাগে, তো ধৈর্য না থাকলে মাছ ধরা যায় না, তো দেখতে থাকেন। খরা এবার উঠে না বেশি না, না উঠলে ফালাফালি করত তখন। তো আমরা বাড়িতে এসে পড়ছি, মাছ ধরা শেষ, সন্ধ্যা হয়ে গেছে কাপড়াই, তো মাছ নিয়ে এসে পড়দা মানে মাছ দিয়ে থিব। তো মাছ আমরা দুইটা পাইছি, তো দুইটা দেখে আপনার, তো এই যে দুইটা কই, কই দুটা বড় আছে দিয়ে থিব, মজা দিদি নিবুক নাই যাবি না। এটা হচ্ছে পিসিকে পাখির ঘর, আর আছে না কই আরো দুটো মারা হয়েছিল আজকে সকালে, সকালে আরো দুটো মারা হয়েছে। আমার চারটে হয়ে গেল, তার মানে এখন এক তরকারি নিশ্চিত। তাই একবারে তো মাছ আসলে ওরকম ভাবে ধরে না এখন, তো যখন বেশি ধরবো তখন একদিন আসমু আসে আপনাকে আবার ভালো করে দেখামু। তো আজকের ভিডিও বড় করবো না, তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার আবার ওই যে বাগনির বাড়িতে যাইতে হইব, বোনের বাড়ি বাগনির জন্মদিন, তো আমি বর্দা যাবো ওখানে পিসি, আর পিসে তো বোন গেছে আমার স্মৃতিরে তো দেখছেনি আপনারা, তো বোনও গেছে, তো সবাই আমরা ওই জায়গায় আনন্দ ফুর্তি করুন, তো চলেন যাই ওই জায়গায় যাই এখন।